দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনারা জানেন যে বহুল আলোচিত সিলেটের রায়হান হত্যার চার্জশিট গঠন করা হয়েছে সেই চার্জশিটের আলোকে আমরা আজকে এসেছি রায়হানের বাসায় রায়হানের মায়ের সাথে আমরা কথা বলবো চাচি আজকে যে চার্জশিট গঠন হয়েছে সেই চার্জশিট দেখে আপনার অনুভূতিটা যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন এবং আমি আশা রাখি যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আপনাদের মাধ্যমে আমি এতটুকু পর্যন্ত এগিয়ে এসেছি আর আশা করি আপনারাই আমার সব সময় ফলাফল এনে দেবে আর এই চার্চিসের ব্যাপারে আপনারা বলছেন দেখেন আজ আজকের পর থেকে মাত্র সাত দিন আছে আর রায়হানের পুরো আট মাস হয়ে যাবে আমরা এতদিন ভালো ফলাফলের জন্য দীর্ঘ আট মাস অপেক্ষা করছি কিন্তু দীর্ঘ আট মাস অপেক্ষা করার পর আজকে যে মন্তব্য রায়হানকে নিয়ে তোলা হচ্ছে কিন্তু আমার রায়হান সেই রকম ছেলে ছিল না সেই রকম ছেলে কোনো দিন আমি দেখি নাই তাকে এরকম কিন্তু কোথায় থেকে কি হয়েছে না হয়েছে তাও আমি জানি না কিন্তু এতদিন এই সব কথা শোনার কোনো আশাও করি নাই আমি এবং কল্পনাও করি নাই আজকে যে রায়হানের নামে যে বানোয়াট কথাগুলো উঠছে এগুলা সব বানোয়াট ফোকাস আপনারা মিথ্যা আপনারা নিজেরা দেখেছেন এই যে সিনহ হত্যা হয়েছিল সে একজন আর্মির অফিসার ছিলেন তাকে ড্রাগ অ্যাটেক করে অ্যাটেক করে না তাকে ড্রাগ বলে তাকে ফাঁসিয়ে তাকে মানে পুলিশের যে তাকে মৃত্যু করেছে পুলিশে যে মেরে তাকে মৃত্যু হয়েছে সেইটা বুলানোর জন্য তাকে ড্রাগ অ্যাটেক করে তাকে এই রকম নানান অপবাদ দেওয়া হয়েছে ঠিক তেমনি সিংহার সামনে আমার এহান কিচ্ছুই না আমার এহান সাধারণ একজন পাবলিক আমার রায়হানের উপরেও তারা ঠিক সেই রকম অপবাদ জানিয়ে অপবাদ দিয়ে যে রকম মিথ্যা অপবাদটা দিয়েছে সেইটা আমরা আশা করি নাই আমার মনে হয় এইটা পিপিআই কোনো কারণে আসামিদেরকে বাঁচানোর জন্য এইটা করেছে এইটা আমার পুরো বিশ্বাস সারা দেশবাসীর বিশ্বাস এবং এতদিন এই কথা কোনোদিন উঠে নাই আর তারা যদি সত্যিকার আমার রায়হানে এইরকম করত তাহলে যেই সময় দরেছিল আমার রায়হানের একটার সময় সেই সময় তারা আমাকে কেন ফোন দিল না পাশে বাসায় রায়হান এই থানার দলাল একজন থাকে আমার রায়হান মৃত্যুর নিশ্চিত হওয়ার পর এই দলালকে দিয়ে আমাকে ফোন দোয়াইছে যে রায়হান মারা গেছে যখন রায়হান আমাকে তহিদর ফোন থেকে দিয়েছিল যে তাড়াতাড়ি আসো আমাকে পুলিশে ধরছে কিছু পয়সা নিয়ে আসো আমরা যখন গিয়েছিলাম যদি আমার রায়হান সত্যি চিন্তাইকারী ছিল তাহলে সেই সময় কেন আমার রায়হানের সাথে আমাদেরকে যোগাযোগ করতে দিল না এবং আমরা অনেক চেষ্টা করছি যে রায়হানকে আমরা কিছু পানি দিব কিছু খানি দিব কিন্তু তারা বলছে রায়হান ঘুমিয়ে আছে রায়হান তালা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে দেয় নাই যখন রায়হান মৃত্যু নিশ্চিত হয়ে গেছে তখন রায়হানকে তারা হসপিটালে নিয়ে সাথে সাথে হিমাগারে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে সে যদি তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো রায়হানকে বাঁচানোর যদি সৎ উদ্দেশ্য থাকতো রায়হান যদি চিন্তাইকারী হইতো তাহলে যদি চিন্তাইকারীতে মারপিট হইতো তাহলে তারা নিয়ে প্রথমে আগে ডাক্তারের হাওলা করত ইমার্জেন্সিতে নিত সেইখানে না নিয়ে তারা তাদের পুলিশ বাড়িতে নিয়ে রায়হানকে মারধর করে রায়হানকে মৃত্যুর নিশ্চিত করার পর তাকে নিয়ে হাসপাতালে হিমাগারে রেখেছে তবে রায়হানের নামে আজকে যে কথাগুলো উঠছে তারা যে তুলতেছে এটা সব বুয়া সব বানোয়ার এবং এইগুলা সব আকবর এবং আশিক এলাই ওদেরকে বাঁচানোর জন্য তারা এইসব করেছে কারণ আপনারা একটা কথা জানেন কাক কোনোদিন কাকের মাংস খায় না মানুষ যাত বেইমান কিন্তু মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে আর পুলিশের কোনোদিন পুলিশের তার উপবাদ দিবে না সে তার পুলিশকে বাঁচানোর জন্য সে চেষ্টা করবে আর পিপিআইও পুলিশের একটা অংশ এইটা আপনারা জানেন এই আপনারা যতগুলো নাম এসছে চার্সিডি জাসিমাগুলোর নাম এসেছে এই নামগুলো কি আপনার স্যাটিসফাইড যেগুলো না আসামিদের নাম এসেছে চার্সিডি আসামিদের যেইটা নাম আসছে সেইগুলা আমরা দেখেছি তারপরেও ভিতরে কী আছে চার্জশিট আমরা এখনো পুরো পড়ি নাই সে আমরা আইনজীদের আইনজীবীদের সাথে আমরা একমত হয়ে পরামর্শ করে আমরা দেখব এটা কি করা যায় না করা যায় পরবর্তীতে আমরা অন্য চেষ্টাও করতে পারি বা যদি মনে করি এই চার্জ আমাদের বিচারটা আগ বাড়বে তাহলে এই চার্জশিটটাই থাকবে আমরা আলহামদুল্লাহ তো তবে চার্জশিটের ভিতরে কে আছে না আছে এখনো আমরা পুরো দেখি নাই আমরা সাধারণ লিফলেটে কয়েকজনের নাম দেখেছি তার মধ্যে নুমান শুধু পলাতক আছে এর মধ্যে আরো অনেক আছে কিন্তু সেইগুলো আমরা দেখব পরে চার্জশিটের ভিতরে আছে কি না আইনজীবীদের সাথে আমরা একমত হয়ে দেখব আইনজীবীদের সাথে আমরা বসবো বসে তারপর পরিচালনা করে সব জানিয়ে দেব যতটুকু জানতে পেরেছেন এবং যতটুকু শুনেছেন সেই ব্যাপারে যে চার্জশিটটা গঠন হয়েছে বিচার ব্যবস্থা কি রকম অগ্রগতি হতে পারে এবং আপনার অপরাধীরা শাস্তির ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী আমি বললাম তো এই যে পিপিআই আওলাদ এই যে লিফলেটটা দিয়েছে সেই লিফলেটের অনুযায়ী আমি বলবো বিচার কি পাবো সেইটা তো তাদের দিয়ে দিয়েছে তাদের তো পুলিশের পক্ষেই তো পুলিশে দিয়ে দিয়েছে তাইলে এইখানে আমি আর বিচার কি পাবো আমি তো এমনিই অনিশ্চিত হয়ে গেছি এইটা নাটক সাজাচ্ছে তারা আট মাস তারা চলে গেলো শুধু বললো যে এই দিতেছি এই দিতেছি এইটা খুঁজতেছি এইটা খুঁজতেছি তারা কি খুঁজলো আট মাসের পর খুঁজলো আমার ছেলে চিন্তায় আট মাসের পর খুঁজলো আমার ছেলে টাকা নিয়েছে মোবাইল নিয়েছে নিলে কোথায় নিয়ে নিবে সে তো বাসায়ও আসে নাই সে তো তাদের কাছেই গিয়েছিল যে এইগুলো কোথায় টাকা কোথায় মোবাইল কোথায় আমার ছেলের মোবাইল কোথায় আমার ছেলেকে যে পণ্যের শার্ট ছিল সেই শার্টটা ফালিয়ে অন্য শার্টটা পরিয়েছে এই শার্টটা কোথায় আমার ছেলের জুতোটা কোথায় তারা সব নাটক সাজিয়েছে আমার ছেলেকে নিয়ে আর তারা এইরকম নাটক সাজা আকবর নাটক করে আট বছর থেকে আকবর নাটক করতেছে আকবরের একটা নাটক আমি দেখেছি একটা ছেলে টানতেছে যে যাও বাবার চালিয়ে যাও সে নাটক এইরকম করছে আকবরের নাটক আমি দেখেছি সে এইটাও আওলাদ ও পিপিআইও এইরকম একটা নাটক সাজিয়েছে কারণ দেখছে তার পুলিশের লোক একজন নয় দুইজন নয় পাঁচ ছজন পুলিশের লোক একদম অনাস্থা এই ফাঁসির আসামি হয়ে যাবে তাই তার পুলিশের লোককে বাঁচানোর জন্য আমার ছেলেকে অপবাদ দিয়েছে তাই সেইটা সে করেছে ঠিকই কিন্তু আল্লাহ একজন হাজির নাজির আল্লাহ সব দেখতেছেন আমিও তো পিপিআইকে কিছু করতে পারবো না কিন্তু এমনও দিন হতে পারে আল্লাহ তার ছেলে পেলের জন্য রেখে দিবেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমার দাবাত রইল আপনারা একদিন আসবেন রমজান থাকতে থাকতে আমার এই ভাই চলে যাবেন এই ভাই থাকতে থাকতে একদিন আপনারা সবাই আসবেন আপনার ছেলে কি মাদক মাদকের সাথে কোনো ধরনের কোনো আছে কিনা আমার ছেলের সাথে মাদকের প্রশ্ন উঠেই না কারণ আপনারা বাড়ি দেখেন ঘর দেখেন আমাদের ফ্যামিলি দেখেন আমাদের স্ট্যাটাস দেখেন দেখে আপনারা বুঝেন যে আমার ছেলে মাদকের সাথে জড়িত আছে কিনা আপনারা বুঝতে পারবেন আমার আরো ছেলে ফেলেরা আছে আপনার কাছ থেকে জানতে চাই তাহলে কেন রায়হান গেল কষ্টগোর কষ্টগোর কের কষ্টগোর এরাইহানকে পুলিশের দৌড়াইয়া নাকি কষ্টগোরে চুরাইলালার গরে ঢুকাইছে এখন কোথায় থেকে ঢুকাইছে সেইটা আমি জানি না আমি জানি আমার ছেলে 8টার সময় কাজ থেকে বাইরে এরপর কি হয়েছে না হয়েছে তা জানি না আর কষ্টগোরে আকবরে পুলিশরা কষ্টগোরে চুরাইলালার গরে দৌড়াইয়া ঢুকাইছে বাজানো